প্রশ্ন করেছেন ফজর সালাতে পবিত্র কোরআনের শেষ দশটি সুরার ক্ষেত্রে ধারাবাহিকতা রাখতে হবে কি না ফজরের সালাতে কোরআনের শেষ দশটা সুরার ক্ষেত্রে ধারাবাহিকতার প্রশ্ন কেন আসলো ফজরের সালাতের সাথে কোরআনের কারিমের শেষ দশটা সুরার কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক তো নাই বিদায় এখানে ধারাবাহিকতার প্রশ্নের উপর করতে গিয়ে ফজরের সালাতে দীর্ঘ কেরাতগুলো পড়া উত্তম কোরআন কারিমের শেষ দশটা সুরা আলামতলা থেকে নাচ পর্যন্ত এগুলো তো ছোটো সুরা যার কারণে এগুলো ফজর সালাতে কেন পড়বেন ধারাবাহিকতার প্রশ্ন তো অনেক পরে এগুলো পড়ার কোনো বিধানিত নাই পড়ার কোনো নির্দেশিত দেওয়া হয় নাই আপনি ধারাবাহিকতা কেন রাখতে যাবেন আহ সালাতে দীর্ঘ কেরাত পড়বেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সুরা পড়া বা ধারাবাহিকতার কোনো প্রয়োজন নেই রায়হান ইসলাম আপনি জানতে চেয়েছেন আমি জানি